নিয়ামতগুলা সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বার পরিবর্তন হবে। যতবার দেখবেন ততবার কি লিখবে, আগের আয়াতে বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি রব্বুল আলামিন তাদেরকে ওয়াদা দিলাম জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ, خالدين فيها لا يبغون عنها حولا خالدين فيها জান্নাতুল ফেরদাউস সহকারে যে কোন জান্নাতে কোন মানুষ একবার প্রবেশ করলে সে আর ওখান থেকে বের হওয়ার চিন্তা করবে না। সুবহানাল্লাহ, কেন চিন্তা করবে না? আচ্ছা বলেন তো, আপনাকে যদি বলে ঘরের ভিতরে তুমি 24 ঘন্টা বসে থাকবা, কে কে ফেরবেন? অসুস্থ নয় স্বাভাবিক মানুষকে যদি বলা হয় ঘরের ভিতরে তুমি 24 ঘন্টা বসে থাকবে, কে কে ফেরবেন? আমি ফেরতাম না, আপনারা ফেরবেন কিনা আমি জানি না। আমি তো কোন জায়গায় যান যায় কোন জায়গায় একটু ঘুরন যায়, কারণ এই পরিবেশটা আমার কাছে 24 ঘন্টা ভালো লাগতেছে না। এই জন্য আমি এখানে যাই, বাজারে যাই, দোকানে যাই, চা খাই, কথাবার্তা বলি, কথা বুঝে আসছে। কিন্তু জান্নাত এরকম নয়, জান্নাতের প্রত্যেকটা গাছের রং সেকেন্ডে হাজার বার পরিবর্তন হবে। সুবহানাল্লাহ, এই জন্য জান্নাতে কেউ গেলে পরেন সেখান থেকে আর বের হওয়ার চিন্তাই করবে না। হাদিস শরীফের ভিতরে আসছে জান্নাতি যারা শহীদ হয়ে জান্নাতে গিয়েছেন এমন এমন তাকওয়াবান জান্নাতি যখন জান্নাতের ভিতরে ঘুরবে তো রব্বুল আলামিন বলবে তুমি এই গাছের ফলটা ছিল। আমরা তো জানি আমাদের দেশের গাছের গোড়া থাকে নিচরে, নিচের দিকে মাটির উপরে, মাটির উপরে নিচের দিকে থাকে, জান্নাতের গোড়াগুলো থাকবে উপরে, গোলামের দিকে ফলের ফলগুলা থাকবে, আপনার ফলগুলা যাতে গোলাম সিঁড়ি সিঁড়ি নিতে পারে। এই জন্য জান্নাতের ভিতরে যখন ফলগুলা নিয়া গোলাম ফল সিঁড়িয়া মনে করবে যে এটা তো দুনিয়ার আমের মতো, দুনিয়ার কাঁঠালের মতো, খাবো কি খাবো না, রব্বুল আলামিন বলবে তুমি একটু মুখে দাও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের একটা আম যখন ছিঁড়ে একবার মুখে দিবে এক কামড়ে কমপক্ষে এটা থেকে 1 লক্ষ রকমের স্বাদ বের হবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা, এজন্য জান্নাতে যে একবার প্রবেশ করবে সেই আর ওখান থেকে বের হওয়ার চিন্তাই করবে না। সুবহানাল্লাহ, সাধারণ মুমিনদেরকে স্ত্রী দিবে দুইটা, সহি হাদিস মতে কয়টা? এক স্ত্রীর সাথে আরেক স্ত্রীর দেখা হবে না, কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে রব্বুল আলামিন কমপক্ষে 70টা স্ত্রী দিবে, কয়টা? আর সাধারণ যারা এদেরকে কয়টা? দুইটা, যাদের তাকওয়া, তাকওয়া বেশি, তাকওয়া অনুসারে তাদেরকেও শহীদদের মতো 70টা দেওয়া হবে। কয়টা স্ত্রী? ইজ্ঞা লোক আর ইজ্ঞা দেও এতো না, কিন্তু দুনিয়াতে তো আমরা কোন না ভাই যে যে কাম এটা করবো হোলা আনবে কোন বান্দি গেলে তো আমরা, হ্যাঁ বান্দি গেলে কবু আর মারকোয়ালা আগুন লাগাইতে আইসো তুমি জান্নাতে, এটা চলবে নি? জান্নাতে যে একবার প্রবেশ করবে সে ওখান থেকে আর বের হওয়ার চিন্তাই করবে না। কেন করবে না? জান্নাতের নিয়ামতগুলা সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বার পরিবর্তন হবে। যতবার দেখবেন ততবার কি লিখবে?